আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সুধী দর্শক, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওয়ান মেমি। আর প্রথমে জানিয়ে দেব আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। সাত শতাধিক হাজির মৃত্যুর জন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছেন বেঁচে যাওয়া হাজিরা। লন্ডনে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়। পবিত্র ঈদ উল আজহা উদযাপিত। বাংলাদেশে সফরে চার ব্রিটিশ এমপি সহ 23 সদস্যের প্রতিনিধি দল। সুধী দর্শক, শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মিনায় পদদলিত হয়ে 700 বেশি হাজির মর্মান্তিক মৃত্যুর জন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করছেন বেঁচে যাওয়া হাজিরা। এখন তারা হজ পরবর্তী আনুষ্ঠানিকতা পালন করতেও ভয় পাচ্ছেন। পবিত্র হজ পালনকালে গতকাল বৃহস্পতিবার পদদলিত হয়ে কমপক্ষে 717 জন হাজি মারা গেছেন। আহত হন 8 শতাধিক হাজি। বেঁচে যাওয়া একজন বাংলাদেশি হাজি জানিয়েছেন, পুলিশ একটি ছাড়া হাজি ক্যাম্পে সব আসা যাওয়ার গেট বন্ধ করে দিয়েছিল। জানা গেছে, মিনা থেকে জামারায় পাথর ছোড়ার জন্য লাখো হাজি পথ চলছিলেন। হঠাৎ দুটি সড়কের সংযোগস্থল কিছুক্ষণের জন্য থমকে যায়, কিন্তু পেছন থেকে একই গতিতে আসা হাজিরা বিষয়টি বুঝতে না পেরে সামনে অগ্রসর হতে থাকেন। ফলে মাঝখানের ভিড়ে চাপা পড়ে পদদলিত ও শ্বাসরুদ্ধ হয়ে হাজিরা মারা গেছেন। তবে হাজিদের যাওয়া আসার পথ আলাদা থাকলে দুর্ঘটনা ঘটত না বলে মনে করছেন অনেকে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পুত্রের গাড়ি বহরের কারণেই মিনায় পদদলিত হয়ে 717 জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন করেছে একটি সংবাদ মাধ্যম। অন্যদিকে লেবাননের দৈনিক আল দিয়া জানিয়েছেন, হজের তৃতীয় দিনে এই মর্মান্তিক ঘটনা ঘটার পিছনে সৌদি প্রিন্স মোহাম্মদ সালমান আল সৌদের বিশাল গাড়িবহর প্রধান ভূমিকা পালন করছে। মিনার 5 কিলোমিটার দীর্ঘ উপত্যকায় সৌদি বাদশাহ যাচ্ছিলেন বিশাল হজ জামায়াতে যোগ দিতে। তার সঙ্গে ছিল 200 সেনাবাহিনী ও 150 পুলিশ সদস্য। প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজের উপস্থিতি মানুষের চলাচলের মধ্যে বিঘ্ন ঘটায় এবং হঠাৎ করে দিক পরিবর্তন করায় সেটি থেকে হুড়োহুড়ি সৃষ্টি হয়, যা থেকে এই দুর্ঘটনা ঘটে। দৈনিকটি আরও জানায়, ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুতই যুবরাজ ও তার বহর স্থান ত্যাগ করে এবং তার এই জায়গায় যাওয়ার ঘটনা গণমাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। সুধী দর্শক, এখন আমরা সরাসরি যোগাযোগের চেষ্টা করছি আমাদের সৌদি আরব প্রতিনিধি বুলবুল আহমেদের সাথে। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। জানাবেন, গতকাল বৃহস্পতিবার মিনার জামারাতে হজ অনুষ্ঠানের অংশ হিসাবে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করতে পদপিষ্ট হয়ে 717 জন হাজি নিহত হয়েছেন এবং 800 বেশি হাজি আহত হয়েছেন। তাদের বেশিরভাগই মালি, সেনেগাল ও আফ্রিকার নাগরিক। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে, জামারাতের 203 ও 223 নম্বর সড়কের সংযোগস্থলে মানুষের চাপ বেড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। তারপরও কেন হঠাৎ এই হতাহতের ঘটনা, কর্তৃপক্ষ তা পর্যবেক্ষণ করতেছে। বাংলাদেশি হাজিদের মধ্যে নিহত একজনকে শনাক্ত করেছে হজ মিশন। পারিবারিক সূত্র থেকে জানা গেছে আরো 3 জন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে মিনার আশেপাশের পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে এবং নিহতদের অ্যাড্রেস আইডেন্টিফিকেশনের কাজ চলছে। ভারতের 14 জন নিহত হয়েছেন বলে তাদের দূতাবাস জানিয়েছে। এই আমার কাছে খবর। বুলবুল আহমেদ, ধন্যবাদ আপনাকে। বলেছেন, এবার প্রথমবারের মতো দেশের বাইরে ঈদ করছি, কিন্তু এখানে আপনাদের সবাইকে কাছে পেয়ে মনে হচ্ছে আমি যেন দেশেই আছি। আপনারা আমার পরিবারের সদস্যদের মতোই আপন। দেশের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সারা দেশ যেন আজ কারাগার। দেশের টকশোতে যারা সত্য কথা বলেন, সরকারের অবৈধ কাজের সমালোচনা করেন, তাদের আসতে দেওয়া হয় না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনে সুদিন আসবেই। বৃহস্পতিবার ইলফোর্ডের লেক ভিউ ভেনুতে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াও তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান সভামঞ্চে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিএনপির কোন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ডক্টর জোবাইদা রহমান। তবে অনুষ্ঠানে আয়োজকরা অনুরোধ জানালেও কোনো বক্তব্য রাখেননি তিনি। এই যে আমাদের সামাজিক সংগঠন যেগুলি আছে, মানবাধিকার সংগঠন, তারা যখন পরিচয় করে দেশে নিয়ে দেশের সমস্যা নিয়ে, তখন তাদের উপরে চড়া হয়, তাদের কোনো মামলা করে। সংবাদপত্রের কোনো স্বাধীনতা নাই, সাংবাদিকরা লিখতে পারে না, তারা লিখতে পারে না। যদি তারা লেখে পরের দিন তাদের নামে মামলা হয়ে যায় এবং জেলখানায় নিয়ে যায়। এই টক শোগুলো যে হতো আগে, আপনারাও নিশ্চয়ই দেখতেন কিছু টক শো, টক শোগুলোতেও এখন যারা একটু সরকারের সঠিক যে আইনি যে কাজগুলো করছে সেগুলো সঠিক সমালোচনা করে, যারা তাদেরকে টক শোতে আসতে দেওয়া হবে না, তাদেরকে কোনোভাবে আসতে দেয় না। ওদের চামচা কতগুলো আসবে, এক সাইডে তার ইচ্ছে মতো নিজেদের গণকীর্তন দিয়ে যাবে। কাজেই আজকে সংবাদপত্র স্বাধীনতা টেলিভিশনে কোনো কিছু বিরোধী দলের কোনো কিছু প্রচার করা যাবে না। লন্ডন সহ ব্রিটেন ও ইউরোপ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার আব্দুর রশিদ। বিপুল উৎসাহ উদ্দীপনায় ইউকেতে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিভিন্ন কমিউনিটির পাশাপাশি বাঙালিরাও উদযাপন করেছেন পবিত্র ঈদ। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে ঈদের জামাত আদায় করেন বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান। পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদ সহ বিভিন্ন মসজিদে শত শত মুসল্লিদের সাথে শিশু কিশোররাও ঈদের জামাতে অংশগ্রহণ করেন। লন্ডনে যারা বাংলাদেশি ভাই বোনরা আছেন ওনাদের সাথে আমি একসাথে ঈদ উল আজহা উদযাপন করছি। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের দিন এবং অত্যন্ত ভালো লাগার বিষয়। আমি আমার দূতাবাসের পক্ষ থেকে, আমার হাই কমিশনের সকল সদস্যের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে যুক্তরাজ্য, নর্দার্ন আয়ারল্যান্ড এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশি ভাই বোনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। আমরা যারা বিদেশে থাকছি তারা যাতে নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে আজকের আনন্দের দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে ঈদকে সুন্দরভাবে উদযাপন করি, এই কামনাই করছি। ঈদ মোবারক। আজকে টাওয়ারামলেটের স্পিকার হিসেবে টাওয়ারামলের পক্ষ থেকে আমি এবং আমার মেয়র টাওয়ারামলেটের মেয়র জন বিক্সের পক্ষ থেকে আমি প্রবাসী বাঙালি যুক্তরাজ্যের সব বাঙালিকে জানাই, সবকে জানাই অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি এবং ঈদ মোবারক। খুব ভালো লাগলো লন্ডনে যারা বাংলাদেশিরা আছেন সবাই মিলে আজকে এই সুন্দর দিনে ঈদ করলাম এবং আমরা বাংলাদেশের শান্তি সমৃদ্ধি কামনা করি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। সারা পৃথিবীতে যেখানে মুসলমানরা আছে তারা এই সময়টার অপেক্ষা করছিল যে ফ্যামিলি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত লোকজনদের সাথে একত্রে একটা দিন হাসি খুশির মধ্যে কাটাবে এবং যারা মুসলমানদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা যাদের আছে তারা সবাই এই দিনে মুসলমানদের মধ্যে যে ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং মানুষের প্রতি যে সহমর্মিতা, এইটা দেখে আমি বিশ্বাস করি বা মুসলমানদের প্রতি তাদের আরও মায়া এবং ভালোবাসা বাড়বে। ফ্যামিলি এন্ড দ্য কমিউনিটি, ঈদ মোবারক। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন এক ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। But British Muslims are known for more than their generosity. They're known for rising to the top of their fields, from business to medicine, from sport to politics, including the government that I'm so proud to lead. This is the great British story, a multiracial, multi-faith democracy built over generations where people can come with nothing and rise as high as their talent allows. So as families and friends come together this Eid, let us celebrate those achievements and let us reflect on those who are suffering during this holy festival. I wish you all a joyous and peaceful festival. Eid Mubarak.
হাসিখুশির মধ্যে ঈদ পালন করলেও দেশের পরিবার পরিজনকে কাছে না পাওয়ার বেদনা ছিল সবারই মনে। আব্দুর রশিদ, চ্যানেল আই, লন্ডন। ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি নিজস্ব চ্যারিটি প্রজেক্ট শাপলার বাংলাদেশের কার্যক্রম প্রত্যক্ষ করতে অ্যানম্যান এমপি ও কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার মাহফুজ আহমেদের নেতৃত্বে শুক্রবার বাংলাদেশে গেলেন চারজন ব্রিটিশ এমপি সহ কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের 23 সদস্যের প্রতিনিধি দল। যুক্তরাজ্য ত্যাগের আগে অ্যানম্যান এমপি বলেন, এটি কোনো সরকারি সফর নয়। সামাজিক এ সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট সহ রাজনৈতিক নেতাদের সাথেও বৈঠক করবেন তারা। সফরের প্রতিনিধি দলে রয়েছেন অ্যানম্যান এমপি, পল স্ক্যালি এমপি, ডেভিড ম্যাকিনটস এমপি, বব ব্ল্যাকম্যান এমপি সহ আরো অনেকে। রিচমন্ড অ্যান্ড হন্সলো ইসলামিক কালচার সেন্টারের পবিত্র ঈদুল আজহার জামাত আশিয়ানায় অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি রাকিব রুহেল জানান, ঈদুল ফিতরের জামাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ আয়াস। এতে রিচমন্ড অ্যান্ড হন্সলো ইসলামিক কালচার সেন্টারের সভাপতি টি কামালি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ কাইয়ুম কাসের, ডক্টর আজমল চৌধুরী, মুজিবুর রহমান জুনু, আব্দুল শাহিদ, আকলাসুর রহমান, মিজান রহমান, রুশন আলী, মিরন মিয়া, মহিনুল ইসলাম, জিবি নিউজ সম্পাদক রাকিব হোসেন রুহেল, মাসিক উদ্দিন, কয়সার আহমেদ সহ ঈদুল আজহার জামাতে এলাকার কয়েকশো মুসল্লি অংশগ্রহণ করেন। আজকে আমাদের লাগিয়া যে ইসলামিক শুভ দিন, আমরা এহাত করিয়া আমরা যে হাসলবাসী রিসমনবাসী যারা আমরা আছি না, এখানে একসাথে আমরা নামাজ পড়লাম, এই একটা আনন্দ আমাদের। সবাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বিশপনের হাজরে ইসলামিক কালচারের পক্ষ থেকে প্রত্যেক মুসলমান ভাইদেরকে ইউরোপে এবং সমগ্র বিশ্বে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ বয়ে নিয়ে এসে আমাদের সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি। ঈদ মুবারক। ইসলামের রিচমন্ড এবং হন্সলো কালচারাল ইসলামিক কালচারের পক্ষ থেকে যে ঈদের জমাতের ব্যবস্থা করছি, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা যারা আসছেন। 23 সেপ্টেম্বরকে আধার দিবস হিসেবে পালন এবং সব ইমামদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে বিশ্ব সুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার উদ্যোগে বুধবার লন্ডনের স্থানীয় একটি হলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। নুরুল ইসলাম রাহাতের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন বিশ্ব সুন্নি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ইউরোপ শাখার সভাপতি ডক্টর আল্লাম কাউসার রাসেক সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, 23 সেপ্টেম্বর 1932 সালে পবিত্র মদিনা ও পবিত্র মক্কা সহ আল আরবে দিন বিকৃতিকারী ওয়াহাই বিবাদী সৌদি সৌরতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাই এই দিবসকে আধার দিবস হিসেবে পালন করা প্রত্যেক ইমানদারের ইমানি দায়িত্ব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বার্মিংহাম, বেডফোর্ড, ওল্ডহাম, কভেন্ট্রিতে ঈদ জামাতে মুসল্লিদের ঢল। ইউরোপে ত্যাগের মহিমায় পালিত হল পবিত্র ঈদুল আজহা। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিপুল উৎসাহ উদ্দীপনায় বার্মিংহামের মুসলমানরা উদযাপন করলেন পবিত্র ঈদুল আজহা। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানাচ্ছেন বিস্তারিত। ত্যাগের মহিমায় ভ্রাতৃত্বের বন্ধনে বার্মিংহামের মুসলমানরাও উদযাপন করল পবিত্র ঈদুল আজহা। বার্মিংহামের বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন ঈদ জামাতে অনুষ্ঠিত হলেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার কারণে বেশ কয়েক জায়গায় খোলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। বার্মিংহামের লজেলসের বাংলাদেশ ইসলামিক সেন্টার অ্যান্ড জামিয়া মসজিদ, আস্টনের শাহজালাল সুন্নি মসজিদ, আলবার রোডের জালালাবাদ সুন্নি মসজিদ, লজেলসের BMDC মসজিদ, কভিন্ট্রি রোড সহ বেশ কয়েকটি জায়গায় খোলা ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
নতুন জামা কাপড় পরে ছোট ছোট ছেলেরা বাবার হাত ধরে ঈদের নামাজ আদায় করতে বার্মিংহামের মুসলমানরাও জড়ো হতে থাকে ঈদ জমাতে। নামাজ শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলিতে ব্যস্ত ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের দিনটি বাংলাদেশি মালিকাধীন রেস্টুরেন্ট বন্ধ না থাকার কারণে ঈদের পরিপূর্ণ আনন্দ থেকে বঞ্চিত রেস্টুরেন্টের কর্মরত লোকজন। মুসলিমের শান্তি কামনা করি, আমরা দোয়া করি এই দেশে এবং সারা বিশ্বের জন্য শান্তি হয় এই কামনা করি। এই আজকে এই দুর আজহার ঈদ আমার থাকি তরফ থাকি বিশ্ব মুসলিম তমাম লাগে ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাকে জানাই ঈদ মুবারক। বার্মিংহাম লজেলস উল স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে চ্যানেল আইর সকল দর্শকবৃন্দকে জানাচ্ছি ঈদ মুবারক। এই ঈদ মুসলমানদের জন্য ত্যাগ এবং কুরবানির শিক্ষা দেয়। শাহজালাল সুন্নিয়া মক্স আস্টন এডিংটন রোড পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে সকল মুসলমান উম্মাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহা মানব জাতিকে ত্যাগের মহিমা উৎসাহিত করতে প্রতিবছর মুসলমানদের জীবনে আগম ঘটে। এই দিনটি ত্যাগের আদর্শ অনুপ্রাণিত করতেও উৎসাহিত করে। পরিশেষে ইমাম সাহেবের খুতবা ও মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এই দিনটির জন্য প্রতিবছরে অপেক্ষা করে বিশ্ব মুসলিম উম্মা। প্রতিবছর এই খুতবায় দেশের স্বার্থে হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের সাথে মিলেমিশে থাকার আহ্বান জানানো হয়। লোকমান হোসেন কাজী, চ্যানেল আই ইউরোপ। যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে গতকাল ইংল্যান্ডের প্রাচীন শিল্পনগরী বেডফোর্ডে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বেডফোর্ডের বিভিন্ন মসজিদ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক সাহেব। বছরগুড়ি আনন্দের বার্তা নিয়ে ফিরে এলো পবিত্র ঈদুল আজহা। ইংল্যান্ডের অন্যান্য শহরের ন্যায় গতকাল বেডফোর্ডে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বেডফোর্ডে এবার বাঙালি ও পাকিস্তানি একই সাথে ঈদ উদযাপন করায় মসজিদগুলোতে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বেডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশনের জামে মসজিদে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা খালেদ হোসেন ও হাফিজ শামীমউদ্দিন উকিল। নামাজ শেষে একে অপরের সাথে কুলাকুলির মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করেন। বেডফোর্ড কমার্শিয়াল রোড মসজিদের পক্ষ থেকে ব্রিটেনবাসী এবং সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে অনেক অনেক ঈদ মুবারক। আমি বেডফোর্ডবাসীর পক্ষ থেকে যে যেখানে আছেন সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক ফ্রম বেডফোর্ড। অপরদিকে বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বিপুল লোক সমাগম হয়। ত্যাগের মহিমায় বাসর ঈদ ও কুরবানির গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বয়ান পেশ করেন মানানা আব্দুল বাসিদ ও সিরাজুল ইসলাম। এছাড়া সাউথ বেডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার এন্ড মসজিদে দুটি ঈদ জামাত ও বেডফোর্ড ইসলামিক এডুকেশন সেন্টারে একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদ মুবারক। বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের পক্ষ থেকে বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর সমস্ত মুসলমান ভাই বোনদেরকে বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের পক্ষ থেকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় বাসর পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি ও আনন্দের বন্যা। বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মুবারক। ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসব আমেজে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করলেন ওল্ডহাম সহ নর্থ ইংল্যান্ডের ধর্মপ্রাণ মুসলমানেরা। আমাদের প্রতিনিধি জানান, এবারও প্রতিবছরের ন্যায় ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সকাল 10টায় নবনির্মিত ওল্ডহাম সেন্ট্রাল জামে মসজিদে। এছাড়াও ওল্ডহাম মুসলিম সেন্টারে মহিলাদের পৃথক ব্যবস্থা সহ তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র হজে মিনায় পদদলিত হয়ে হাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল 9টায় কভেন্ট্রি শাহজালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার জামাত। আমাদের কভেন্ট্রি প্রতিনিধি আব্দুল হান্নান জানান, ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসীরা উৎসাহ ও আনন্দে তাদের সন্তানদের নিয়ে শরিক হন।
শুরুতে মুসল্লিদের শুভেচ্ছা জানান মসজিদের চেয়ারম্যান মতসিম আলী। সুইজারল্যান্ডে ঈদ উদযাপনের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। বিপুল উৎসাহ আর উদ্দীপনায় শেষ হলো সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা 2015। জুরিখের স্থানীয় রিয়াজবাগ নয় মুনস্টার গির্জার হলে এবারের ঈদের জামাতে ইমামতি এবং খুতবা প্রদান করে বিশ্ব উম্মার শান্তি এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করেন ইমাম আব্দুর রহিম। আবহাওয়া কিছুটা ভালো থাকাতে সাপ্তাহিক ছুটির দিন না থাকা সত্ত্বেও প্রথম বেলা কাজের প্ল্যান বদলিয়ে আবার অনেকে কাজ শুরুর পূর্বেই সময় করে ঈদের জামাতে যোগ দেন। এটা কাজ ছিল সকাল 8টায় চেঞ্জ করে নিয়েছি, সেভাবে বইলা এটা উদযাপন করতে পেরে আমি নিজেকে ভীষণ গর্ববোধ করছি। পার্থক্য পরিবার পরিজন ছাড়া এখানে ঈদ করা তো আসলে খারাপ লাগে, কিন্তু এখানে যখন সবার মাঝে আসি অনেক ভালো লাগে। কোলাকুলির রেওয়াজে মধুর ভাব, ভালোবাসা, আনন্দ আর শান্তির বিশেষ এক পরিবেশ তৈরি হয় পুরো ময়দান জুড়ে। প্রাণী রক্ষা বিভাগের কড়াকড়িতে প্রকৃত কোরবানি দেবার প্রক্রিয়া সুইজারল্যান্ডের আইনে সহজ কোনো বিষয় নয়, তারপরও কোরবানি দেবার প্রবণতা এবং উৎসাহ দেখাচ্ছেন অনেকেই। স্থায়ী একটি মসজিদ প্রতিষ্ঠার বিষয়টি সবসময় আলোচনায় থাকে সবার আগে। আমাদের যে পরবর্তী জেনারেশন, এদের জন্য মানে আমরা যদি কিছু করে রেখে যেতে পারি তাহলে আমাদের জন্য মানে বিরাট একটা মানে অবদান থাকবে। আর সুইস প্রবাসী বাংলাদেশিরা আজ এখানে উদযাপন করলো ঈদের জামাত। আগামী বছর কোথায় কোন পরিসরে জামাত হবে তা তারা জানেন না। সুইস প্রবাসী বাংলাদেশিদের জন্য এখনও নাই কোনো স্থায়ী মসজিদ অথবা নামাজের স্থান। আগামী বছরে এ বিষয়ে সবাই ভাববেন এবং স্থায়ী একটি মসজিদ প্রতিষ্ঠার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাবেন। এই প্রত্যাশা রেখে বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, জুরিখ, সুইজারল্যান্ড। মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিরা ঈদুল আজহা উদযাপন করেছেন। স্পেনের মাদ্রিদে প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়াসের ক্যাসিনো পার্কের খোলা মাঠে আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, অন্যান্য বছরের মতো এবছরও ক্যাসিনো পার্কের মাঠে হাজারো মুসল্লি উপস্থিতিতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা ক্যাসিনো পার্কে জড়ো হতে থাকেন সকাল থেকে। নানা দেশে নানা বর্ণে ভিন্ন ভাষাভাষী মানুষ এক কাতারে সামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন। স্পেনের সবচেয়ে বড় মসজিদ ভেন্তা সহ মালাগা, আলিকান্তে, মুর্সিয়া, সেভিলা, গ্রানাদা, কার্দুবা সহ অনেক শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ সাহেল। বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। প্যারিসে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল 8:30। পরপর অনুষ্ঠিত তিনটি জামাতে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল। মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। সেখানে নামাজ আদায় করেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, জালাল খান, কমিউনিটি ব্যক্তিত্ব হাবিব খান সহ আরও অনেকে। এ সময় তারা প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান। বাংলাদেশ কমিউনিটি মসজিদ এবং ইসলামিক সেন্টারের পক্ষ থেকে সকল বাংলাদেশি ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। বিশ্বে মুসলিম উম্মার সবাইকে ফ্রান্সের থেকে আমরা ঈদ মুবারক জানাচ্ছি। এছাড়াও ওভারবিলা জামে মসজিদে নামাজ আদায় করেন বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সেলি হজরত আলী খান, আইবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ সেলিম সহ আরও অনেকে। ঈদের জামাতের পর বাংলাদেশিরা কুলাকুলি করে ঈদের আনন্দ বাগাবাগি করে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটিকে কুলাউড়া এসোসিয়েশনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। সকল মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এছাড়াও ফ্রান্সের টুলুজ, মার্সাই, লিল শহরেও বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উৎসব পালন করেছে। ঈদের প্রতিটি জামাতে বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ফ্রান্সের প্যারিস থেকে সৈয়দ সাহিল, চ্যানেল আই। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। সাত শতাধিক হাজির মৃত্যুর জন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছেন বেঁচে যাওয়া হাজিরা। লন্ডনে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়। পবিত্র ঈদ উল আজহা উদযাপিত।
বাংলাদেশে সফরে চার ব্রিটিশ এমপি সহ 23 সদস্যের প্রতিনিধি দল। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যাওয়ার আগে আরো একবার জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।